হ্যালো দিস ইজ অরিন্দম ওয়েলকাম টু চ্যানেল হোম কোয়ারেন্টাইন অরিন্দম হাজরা আজকে আমরা নিয়ে এসেছি জেনফার দু হাজার সতেরো বায়োলজিক্যাল সায়েন্সের কোশ্চেন এটা দুটো পার্টে করব এটা হচ্ছে ফার্স্ট পার্ট যেখানে প্রথম ছাব্বিশটা কোশ্চেন থাকবে সেকেন্ড পার্টে বাকি কোশ্চেনগুলো থাকবে দু হাজার আঠেরো আর উনিশের বায়োলজিক্যাল সায়েন্সের কোশ্চেনগুলো আমরা কমপ্লিট করে নিয়েছি যেগুলো প্লেলিস্টে লিস্টে সব একবারে পেয়ে যাবেন ভিডিওগুলো দু হাজার আঠেরো উনিশ করা হয়ে গেছে সাতেরো ভিডিও এইটা ষোলো আর পনেরো পাঁচ বছর করবো সব ভিডিওগুলো যাতে আপনারা এক জায়গায় পেয়ে যান সেই জন্য আপনার প্লেলিস্ট করে দিয়েছি আপনারা এখান থেকে গিয়ে চেক করুন ফার্স্ট কোয়েশ্চেন হল হু প্রপোজ দ্য ফাইভ কিংডম ক্লাসিফিকেশন হু প্রোপোজ দা ফাইভ কিংডম ক্লাসিফিকেশন ফাইভ কিংডম ক্লাসিফিকেশন কে দিয়েছিলেন ফাইভ কিংডম ক্লাসিফিকেশন দিয়েছিলেন আর এইচ হুইটাকার এখানে আরও কোশ্চেন হতে পারে যে থ্রি কিংডম ক্লাসিফিকেশন টু কিংডম ক্লাসিফিকেশন তারপরে ফোর কিংডম ক্লাসিফিকেশন কে কে দিয়েছিলেন তো টু কিংডম ক্লাসিফিকেশন দিয়েছিলেন কার্লিনিয়াস থ্রি কিংডম ক্লাসিফিকেশন দিয়েছিলেন হ্যাকেল ফোর কিংডম ক্লাসিফিকেশন দিয়েছিলেন কপল্যান্ড আর পার্ক কিংডম ক্লাসিফিকেশন যেটা এখানে চেয়েছে তার উত্তর হল আর এইচ সেকেন্ড কোশ্চেন হচ্ছে দ্য প্রসেস অফ ফরমেশন অফ স্পার্মাডোল শুক্রাণু থেকে পরিণত শুক্রাণু তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলে স্পার্মিও জেনেসিস এটার উত্তর হল অপশান বি অপশান বি স্পার্মিও জেনেসিস তিন নম্বরের কোশ্চেনটা দেখছি ল্যাসিফেরার কা প্রস্তুত প্রস্তুত করে মানে প্রডিউসেস এটা কী হবে এটা হবে অপশান বি সিল্যাক অপশান বি অপশান বি চার নম্বর কোয়েশ্চেনটা দেখছি দ্য সারপ্রাইজিং প্রোডাক্ট অফ মিলার্স এক্সপেরিমেন্ট মিলার এক্সপেরিমেন্টের সারপ্রাইজিং এলিমেন্ট কী ছিল সারপ্রাইজিং এলিমেন্ট ছিল অ্যামাইনো অ্যাসিড এই যে আছে অপশান ডি অপশান ডি হলো এটার উত্তর পাঁচ নম্বর কোশ্চেনটা পাঁচ নম্বর কোশ্চেনটা দেখছি ওরাল কন্ট্রাসেপটিক পিলস হেল্পস ইন বার্থ কন্ট্রোল বাই মানে গর্ভনিরোধক বড়ি জন্ম নিয়ন্ত্রণ করে তো এখানে হচ্ছে এ বি সি আর ডি চারটে অপশান আছে কিলিং স্পার্মস তারপরে কিলিং ওভাম ওভা আর ওভাম একই জিনিস প্রিভেন্টিং অভলিউশন তো এটার উত্তর হলো এটার উত্তর হবে অপশান সি এটার উত্তর হবে অপশান সি ছ নম্বর কোশ্চেনটা দেখছি রিঙ্গেলম্যান স্কেল ইজ ইউজ টু মেজার ডেন্সিটি অফ মানে রিঙ্গেলম্যান স্কেল কিসের ডেন্সিটি মেজার করতে কাজে লাগে তো এটা হবে স্মোক এটা হলো অপশান এ স্মোক ভেলাম্যান ইজ সিন ইন দ্য এপিফাইটিক রুটস অফ এটা হবে ভ্যান্ডা সাতের অপশান হল এ দ্য ক্যাজুয়াল অর্গানিজম অফ প্লেগ দ্য ক্যাজুয়াল অর্গানিজম অফ প্লেগ ইজ এটা হলো ইয়ারসিনিয়া পেস্টিস অপশান বি এই যে অপশান বি আছে অপশান বি হাটের উত্তর অপশন অপশান বিয়ারসিনিয়া পেস্টিস দ্য সেল অর্গানিল হুইচ ইজ ডিভাইড অফ এ মেমব্রেন রাইজো রাইবোজোম এটা হবে রাইবোজোম নয়ের উত্তর হলো নয়ের উত্তর হলো এ দশেরটা দেখছি দ্য প্রসেস বাই হুইচ গ্লুকোজ ইজ প্রডিউসড ফ্রম গ্লাইকোজেন এটা হচ্ছে বলছে যে পদ্ধতিতে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ মানে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ চাইছে তো এটার কী উত্তর হবে গ্লাইকোজেনোলাইসিস গ্লাইকোজেনোলাইসিস দশের উত্তর হচ্ছে অপশান ডি দশের উত্তর হলো অপশান ডি লেট ব্লাইট অফ পটেটো ইজ কসড বাই মানে লেট ব্লাইট হচ্ছে একটা ডিজিজ পটেটোতে যেটা হয় আর লেট ব্লাইটও হয় আর্লি ব্লাইট হয় ওয়ার্ড ডিসিজ হয় পটেটো তো তো এর মধ্যে জিজ্ঞাসা করছে লেট ব্লাইট কিসের জন্য হয় তো লেট ব্লাইট হচ্ছে পাইটোফোড়া ইনফেস্ট্যান্স এগারোর উত্তর হলো ভি জুট ফাইবার ইজ অপটেন্ট ফ্রম হুইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট জুট ফাইবার ইজ অপটেন্ট ফ্রম হুইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট তো এটা হবে কাণ্ড মানে স্টিম বা স্টেম অপশান ডি বারোর উত্তর হলো ডি দ্য অ্যান্টিবায়োটিক দ্য অ্যান্টিবায়োটিক স্ট্রেপ্টোমাইসিন ইজ প্রডিউসড বাই দ্য ব্যাকটেরিয়াম স্ট্রেপ্টোমাইসিন নামক অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী করি নাম কী এটা হলো স্টেপ্টোমাইসেস গ্রেজিয়াস তেরোর উত্তর হলো বি তেরোর বি উত্তর চোদ্দোরটা দেখছি হ্যাপলন্টিক অল্টারনেশন অফ জেনারেশন ইজ সিন ইন হ্যাপলন্টিক জনুক্রম দেখা যায় কিসে এটা হলো স্পাইরোগায়রা চোদ্দোর উত্তর হচ্ছে সি অপশান সি স্পাইরোগায়রা

ইনফ্লুয়েসেন্স হুইচ ইজ ক্যারেক্টারাইজিস্টিক অফ ফ্যামিলি অ্যাস্ট্রেকি এটার উত্তর হচ্ছে ষোলোর উত্তর অপশানগুলো দেখছি সাইমোস ক্যাপিটুলাম তো এটার উত্তর হচ্ছে ক্যাপিটুলাম অপশান বি ষোলোর উত্তর হলো অপশান বি ষোলোর উত্তর হয়ে গেল অপশান বি ক্যাস্টার ক্যাস্টার ইজ দ্য হোস্ট প্ল্যান্ট অফ ক্যাস্টার ইজ দ্য হোস্ট প্ল্যান্ট অফ এটার উত্তর কি হবে সতেরোর উত্তর হচ্ছে ফাইলো সোমিয়া রিক সাতের উত্তর হচ্ছে সি আঠেরোটা দেখছি ইন হুইচ প্ল্যান্ট মাল্টিপাল রুট ক্যাপ ইজ অবজার্ভড মাল্টিপাল রুট ক্যাপ কিসে দেখা যায় এটা হচ্ছে প্যান্ডানাস ফটিডাস ফেউটিডাস আঠেরো উত্তর হচ্ছে প্যান্ডানাস ফিউটিডাস আঠেরো উত্তর হল বি অপশন বি দ্য হরমোন ইজ ইনভলভড ইন সেল ডিভিশন দ্য হরমোন ইনভলভড ইন দ সেল ডিভিশন অফ প্ল্যান্ট এটা হচ্ছে অক্সিন হরমোন মানে উত্তর হচ্ছে উনিশে বি উত্তর হল বি আই ডাবল এ কুড়ি নম্বর এটা হচ্ছে ওয়ান দ লিপ বেস বিকেম স্যালো অ্যান্ড ফার্ম এ কিউজন ইন ইট ইজ টার্মড ইট ইস্ট টার্মড হচ্ছে অপশন সি পলভিনাস অপশন সি হচ্ছে পলভিনাস একুশ নম্বরেটা দেখছি হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্ল্যান্টস ডু নট শো হাইড্রোফিলাস পলিনেশন হাইড্রোফিলাস পলিনেশান হাইড্রোফিলাস হাইড্রো মানে জল মানে জলের দ্বারা হয় না যেটা সেটা হচ্ছে হাইড্রোফিলাস পলিনেশান যেখানে উত্তর হচ্ছে হেলিয়ানথাস হেলিয়ানথাস এটাকে সূর্যমুখী ফুলও বলা হয় हेलिय हो सूर्यमुखी फुल फ्लुइड मोजाइक सेल मेम्ब्रेन मडल प्रोपोज बोजाइक मडल सिंगर एंड निकोलसन। निकलसन बी सिंगर एंड निकोलसन तेईस नम्बर हुई अब द फलो इज नट ए डिजिज अब सिल्क वर्म रानी खेत डिजीज अपन डिपन डी

হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি পঁচিশের উত্তর হলো বি পঁচিশের উত্তর হলো বি অপশান বি এখানে যে দেওয়া ছিল একটা যে ফ্লুয়েন দ্য লিভ বেস বিকাম স্যালো অ্যান্ড ফর্ম এ কিউজন ইজ টার্মড এটা যেটা ছিল পালভাইনাস যেটা দেওয়া ছিল এখানে স্যালো বলতে বলছে বোঝায় যে অনেক সময় যে আমাদের যখন আঘাত লাগে আঘাত লাগলে যে হিন্দিতে বলে না সুঝে যায় সুজনা সুজা হওয়া ওই জিনিসটাকেই বলছে স্যালো মানে রক্ত জমে গেলো রক্ত জমে গেলো বা কোনো জায়গায় যদি আঘাত লাগে যার ফলে স্যালো হয়ে যায় পঁচিশ নম্বরের কোশ্চেনটা শিলের পরে আমরা দেখছি ছাব্বিশ নম্বরের কোশ্চেনটা হু প্রপোজড দ্য ওয়ান জিন ওয়ান এনজাইম কোশ্চিনের উত্তরটি কী হবে বেডল অ্যান্ড মোনার্ড ছাব্বিশের উত্তর হলো এ যেমনি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ঘোষণা করেছে যে ওয়ান নেশন ওয়ান রেশন সেরকম ওয়ান জিন ওয়ান এনজাই এটার উত্তর হলো বেডেল অ্যান্ড মোনার্ড তো আমরা আজকে এতটুকুনি রাখছি নেক্সট ক্লাসে আমরা সাতাশ থেকে পঞ্চাশ পর্যন্ত করবো আর বাকি ভিডিওগুলো আপনারা প্লেলিস্ট থেকে দেখে নিন প্লেলিস্ট করে দিয়েছি আপনারা যাতে এক জায়গায় সমস্ত ভিডিওগুলি পেয়ে যান ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ